ওয়েলকাম টু vidongo.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। চলো দেখে নিই আজ কি কোশ্চেন আছে। শূন্যস্থান পূরণ করো। যদি y প্লাস এক্স ইকুয়ালস টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস এক্স হয়, তাহলে x ইজ টু ওয়াই ইকুয়ালস টু কত হবে? সমানুপাতের অঙ্গ এটা একটা, যেটা গিভেন কন্ডিশন আছে সেটা থেকেই আমাদের x ইজ টু ওয়াই অর্থাৎ x আর y এর অনুপাতটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো চলো লিখে নেওয়া যাক ওই গিভেন কন্ডিশনটা। y প্লাস এক্স ইকুয়ালস টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস এক্স, বা এটা কি করা যেতে পারে, y প্লাস এক্স ইকুয়ালস টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস এক্স আছে, এই y মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে চলে আসতে পারবো, তার মানে y প্লাস এক্স ডিভাইডেড বাই y মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, তো y প্লাস এক্স ডিভাইডেড বাই y মাইনাস এক্স ইকুয়ালস টু কত, থ্রি। এবার আমরা কাজে লাগাবো যোগ ভাগ প্রক্রিয়া, সেটা তোমরা সবাই জানো। মানে কি, লব বাই হর সমান যদি থাকে তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে কি লিখবো এখানে, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই পাই কি হবে, y প্লাস এক্স এটা লব প্লাস y মাইনাস এক্স ডিভাইডেড বাই y প্লাস এক্স মানে লব মাইনাস হর y মাইনাস এক্স। বোথ সাইডে হবে কিন্তু, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়েশনের। তাহলে কিন্তু থ্রি আছে মানে কি আছে, থ্রি বাই ওয়ান আছে। তাহলে থ্রি বাই ওয়ান মানে থ্রি প্লাস ওয়ান লব প্লাস হর, থ্রি মাইনাস ওয়ান লব মাইনাস হর। ঠিক আছে, তো এখানে কি হবে, বা ব্র্যাকেটটা ওপেন করে দিলে y প্লাস এক্স প্লাস y মাইনাস এক্স ডিভাইডেড বাই y প্লাস এক্স মাইনাস y মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়ালস টু ফোর বাই টু। এবার দেখো এখানে yটা কেটে যাবে, এখানে এক্সটা কেটে যাবে, ওকে। তাহলে কি হবে, বা টু ওয়াই, দুটো ওয়াই আছে আর নিচে আছে দুটো এক্স, বাই টু এক্স ইকুয়ালস টু এদিকে দুইয়ে ওয়ান টু টু জা ফোর, তার মানে টু হবে আর এখানে টুটা কেটে যাবে। তাহলে কি হলো, বা ওয়াই বাই এক্স সমান টু। তাহলে আমার কিন্তু কোয়েশ্চেনে আছে এক্স ইজ টু ওয়াই, তাহলে এটাকে আমরা উল্টে দেবো, টু বাই ওয়ান আছে, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই টু। এটাই আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি লিখছি অতএব এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু ওয়ান ইজ টু টু। ঠিক আছে, এটাই আমাদের আনসার। ভিড অঙ্কর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম প্রবলেমের আরো সলভ পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করুন।